পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন সবাইকে ঘরে রাখতে, কিন্তু দেখুন তিনি নিজেই কোনো মাস্ক না নিয়ে এবং তার সহকর্মী যে সমস্ত পুলিশ কর্তারা আছেন তারা মাস্ক ইউজ না করে যেভাবে দেখলাম কলকাতায় অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন, আমার মনে হয় এটা কোনো ইতিবাচক দিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী উচিত এখন যে করোনা ভাইরাস আক্রান্তে আমরা হয়ে আছি তাতে ঘরে থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা। একজন মুখ্যমন্ত্রী কতজন মানুষের কাছে পৌঁছায়, কিন্তু তার কাজটা সবার কাছে পৌঁছায়। যেভাবে নরেন্দ্র মোদীজি 130 কোটি মানুষের কাছে তার বার্তা এবং সমস্ত কার্যকলাপ পৌঁছে দিচ্ছেন, অপরদিকে মমতা ব্যানার্জি বলছেন দুটো দিন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে বলেছে আমার কাছে টাকা নেই। আমি দিলীপ দার সঙ্গে সহমত হয়ে বলছি, আপনি পরিবারের কর্তা হয়ে সবসময় যদি অজুহাত দেন টাকা নেই আর সবসময় যদি বলেন যে কেন্দ্রে করেছে কেন্দ্রের দোষে কেন্দ্রকে দোষী করার চেষ্টা করেন তাহলে আপনার এই চেয়ারে থাকার কোনো দরকার নেই। আপনি যেভাবে পুলিশদেরকে বলছেন যে আপনারা কাজ করুন, অথচ সেই পুলিশ কর্মী ভাইদেরকে আপনি কোনো মাস্ক এবং সোটা শরীরে যে ডাক্তারবাবুদের জন্য যে জিনিসপত্রের দরকার হয়, যে স্যানিটেশনের দরকার হয় সেটা পর্যন্ত আয়োজন করতে পারছেন না। আজকে বেলেঘাটা হসপিটালে নার্সদের জন্য আপনি কোনো ব্যবস্থা করতে পারছেন না, তাদের থাকার ব্যবস্থা করতে পারছেন না, আপনি ডাক্তারদের জন্য সুবন্দোবস্ত করতে পারছেন না। আর আপনি একটা বেলেঘাটা আইডি হসপিটালে একটা হসপিটালকে চালাতে পারছেন না, আর আপনি কি করে পশ্চিমবঙ্গ চালাবেন? আজকে রাজাবাজার পার্ক সার্কাসে মেটিয়াবুরুজ দত্তপুকুর প্রত্যেক জায়গায় মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, কেন? আপনি এই করোনা ভাইরাসের মাধ্যমে হিন্দু মুসলিম দেখছেন। আমি আপনাকে হাত জোর করে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অন্তত এই ভাইরাসেও হিন্দু মুসলিম দেখবেন না। এই ভাইরাসের ভয়ে আমরা গোটা বিশ্ব ঘরে থাকার চেষ্টা করছি। আপনার অনেক ভাইরা রাস্তায় নেমে দাঁড়িয়ে বলছে করোনা থেকে দূরে থাকতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, রাস্তায় যদি নামতে হয় তাহলে তো ব্যাস। ইতালিতে একজন কমিউনিস্ট লিডার বলেছিলেন যে চাইনিজদের গলা জড়িয়ে ধরলে কোনো অসুবিধা হবে না, করোনা ভাইরাস মানুষ বাহিত নয়। আজকাল ইতালিতে কি হয়েছে? আজকে শুধু একটা কথাই বলবো, গোটা ভারতবর্ষের কোথাও ডাক্তাররা নার্সরা বিক্ষোভ হচ্ছে না, শুধুমাত্র বেলেঘাটা আইডি হসপিটাল হচ্ছে। এখনো ইমিডিয়েট যত্ন নিন, ডাক্তারবাবুদের প্রতি মন দিন, আর পুলিশদেরকে আপনি সবসময় যে ব্যবহার করেছেন নিজের স্বার্থে আজকে অন্তত ওদের মতো চলতে দিন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশের অনেক কর্তাই বুঝতে পারছেন যে আমরা কার পাল্লায় পড়েছি। উনি মানুষের কোনো কাজ করতে পারবেন না, সব কাজ উনি দোষী করবেন কেন্দ্রকে, যেটা করে করে উনি বড় হয়েছেন, নিজের দোষ কখনো দেখেননি, দোষ দেখেছেন অপরের। তাই আবার বলবো, দয়া করে পশ্চিমবাংলায়, আমি বিশেষ করে গ্রাম বাংলার কথা জানি, এখনো খাবারের কিছু অভাব হয়নি। শহরাঞ্চলে যেগুলো হয়েছে সেগুলো কিছু কিছু করে যা সব ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো থেকে বলবো দু চারজন মিলে আপনারা সেই ক্লাবের যদি খাবার তৈরি করে দুজন খাবার তৈরি করে যদি আপনারা পুলিশ কর্মীদেরকে দিয়ে দেন বা স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে দেন তারা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির অনেক কাউন্সিলর অনেক একজন মন্ত্রীকেও দেখলাম নিজে 20 জন লোক সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে বেড়িয়ে বলছে করোনা জন্য সবাই আতঙ্কিত চিন্তিত। নিজেরা নিয়ম ভাঙবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে এখনো বলছি রাজনীতি করার সময় অনেক আছে,
রাজনীতি করতে করতে এখানেও আপনি হিন্দু মুসলিমের পার্থক্য করে দিচ্ছেন, এটাই খারাপ লাগছে। সকলে ভালো থাকবেন, আবার বলবো সকলকে কিছুদিন তো ওয়েট করুন, নিশ্চিতভাবে দুদিন পেরিয়ে গেল। আমাদের প্রিয়জনকে হারালেও আমরা বাড়ির বাইরে কেউ যাই না, ঠিক সেইভাবে আর 12টা দিন আছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিছু একটু ভাবছেন, নিশ্চিতভাবে আমরা এই জয় করতে পারব। আমরা ইতালির মতো হব না, আমরা চায়নার মতো হব না, আমরা স্পেনের মতো হব না, আমরা নিশ্চিতভাবে ভারতবাসী আমরা এই যুদ্ধে জয় হব। এবং বাংলাকে বলবো, যারা যেখানেই আছেন সেখানেই থাকুন, কষ্ট হলে নুন ভাত খান, এটা ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে।